আমি সরাসরি শিল্পী সমীর আইচের কাছে যাব। আমি বলছি সমীর দা, সমস্ত রাজনৈতিক দাবি দাওয়া সব এক পাশে সরিয়ে রাখো, ভোটার একজন সাধারণ ভোটার যিনি একজন প্রার্থী তার দরজায় যাচ্ছেন, সেই প্রার্থীকে দেখছেন, তার ঝান্ডা দেখছেন, প্রতীক দেখছেন, তারপর তাকে ভোট দিচ্ছেন। বিরোধীরা বলে যে আমাদের রাজ্যের অনেক জেলায় নিঃসন্দেহে ভোট দেওয়াও, বিশেষ করে বিরোধী দলে ভোট দেওয়াও কিঞ্চিত ঝুঁকিপূর্ণ, তার কারণ ক্ষমতাশালীদের বিরুদ্ধে বিশেষ করে সমস্ত স্ট্যাটিস্টিক্স বলছে যে উপনির্বাচনে শাসক দলের পক্ষেই ভোট যায়। কেন যায়? তার কারণ বৃহত্তরভাবে সরকার বদলের কোনো সুযোগ থাকে না, অর্থাৎ ইটস এ ডিফিকাল্ট কল। এই রকম একটা জায়গা থেকে একজন বিরোধী প্রার্থী জিতলেন, তিনি তিন মাসের মধ্যে যে ঝান্ডা নিয়ে, ইনফ্যাক্ট যে দুটি ঝান্ডা নিয়ে, একটি ঝান্ডা হাতে ধরেছেন আর একটি ঝান্ডার সমর্থনে ভোটে জিতেছিলেন, সেটা থেকে দল বদল করলেন। একজন ভোটার যিনি কষ্ট করে হয়তো অনেক কিছু ভয় জয় করে বেরিয়ে ভোটটা দিয়েছিলেন, তিনি যদি এরপর হতাশ হন সেই দলের ওপর, ওভারঅল নির্বাচনের ওপর, হয় পরের নির্বাচনে তিনি ভোট দিতে যাবেন না অথবা নোটায় ভোট দেবেন, আমি বলছি সমাজের কতটা ক্ষতি হয়। এটা কোনোটাই আমরা বলার সুযোগ পেতাম না যদি বাইরান বিশ্বাস একটা ছোট্ট বাক্য আজকে বলে দিতেন যে হ্যাঁ আমি পদত্যাগ করছি, আমি আবার ওখানে দাঁড়াবো, আবার নির্বাচিত হব, আমার আত্মবিশ্বাস আছে, অথবা আমি পদত্যাগ করছি কিন্তু আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি। মন তো বাইরান বিশ্বাসে, তার তিন মাস পরে মনে হয়েছে যে আমি কংগ্রেসের টিকিতে জিততে পারি কিন্তু এখানে আমি কাজ করতে পারছি না, আমি তৃণমূলে যাব, কোনো অসুবিধে নেই। কিন্তু তিনি পদত্যাগ করে গেলেন না কেন? আজকে একজন ভোটার যদি হতাশ হন তার দায় কার? দেখো সুমন, প্রথম কথাই বলি আমাকে 30 সেকেন্ড বেশি দিতে হবে, কারণ আমি যতক্ষণ ধরে ওয়েট করছি এই প্রোগ্রামটাতে কথা বলার জন্য বা আমার ওপিনিয়ন জানানোর জন্য, ঠিক অতটুকু সময়ের থেকেও কম সময় বাইরন বিশ্বাস দলত্যাগ করলেন, ঠিক অল্পর থেকেও কম সময়। এবং সবচেয়ে বড় কথা, হ্যাঁ সবচেয়ে বড় কথা, আমাদের আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি বাঙালিরা এটা বুঝতে গেলে আমাদের গোটা বাংলার রাজনীতি বোঝার দরকার নেই। প্যানেলে যারা বসে আছেন তারা তাদের দেখলেই বোঝা যায়, এদের মধ্যে অধিকাংশরাই যখন এটার পক্ষে সায় দিচ্ছেন আজকে যে বাইরন বিশ্বাস চলে এসছেন, তার লজিক কি 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 কারণে তিনি দেশের উপকার করবেন, তারা শিক্ষিত মানুষ তো বটেই, কিন্তু তার এই শিক্ষিত মানুষগুলো যে আমাদের দেশের পক্ষে যে কতটা অশিক্ষার কারণ হয়ে যায় বা কতটা দুঃখের কারণ হয়ে যায় সেটা বলার অপেক্ষা রাখে না, মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে। এবং দ্বিতীয় কথা, বাইরন বিশ্বাস যেটা করলেন এটাকে কোনো মতেই সমর্থন করা যায় না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার মনে হয় ইলেকশন কমিশনের একটা নিয়ম করা উচিত যে যারা এই ধরনের প্রার্থী অন্য দলের ভোটে যারা জিতবেন তারা যদি এইভাবে দলত্যাগ করেন তাহলে তাদেরকে আবার একটা উপনির্বাচন করে প্রয়োজনে তাদেরকে যেই দলে গেলেন সেই দলের প্রতীক নিয়ে দাঁড়াতে হবে। এবং আমি দৃঢ় বিশ্বাস এই বাইরন বিশ্বাস যদি টিএমসির টিকিট নিয়ে আবার দাঁড়ায় উপনির্বাচনে ইনি হারবেনই। এতগুলো মানুষের সাথে প্রতারণা করার অধিকার এদের নেই, কোনো অধিকার নেই কোনো। কিন্তু সমিতা তোমায় জানিয়ে রাখি, এই কারণেই তো দলত্যাগ বিরোধী আইন তৈরি হয়েছিল, কিন্তু সেখানে কোনো সময়সীমা নেই, যার ফলে সেটা একটা আইনের ফাঁক থেকে যাচ্ছে। সেই আইনের ফাঁকটা আমাদের দেশকে গোটা জায়গায় পিছিয়ে দিচ্ছে। আজকে তুমি বলো তো, আমরা কিছুদিন আগে কর্ণাটক ইলেকশনে দেখলাম কটা খুন হয়েছে, কটা মানুষকে মারা হয়েছে। আমরা জানি এই আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, অলরেডি কত লোক মারা গেল এই বাজির কারখানার নাম করে, আমরা জানি তার পেছনের উদ্দেশ্যটা কি, প্রত্যেক মানুষ জানে। এই যে আমি আগামী দিনে পঞ্চায়েত ভোটে কত মানুষ মরবে কাদের জন্য? কিছু মুষ্টিমেয় লোক, তারা কোনো একটি রাজনৈতিক দল করেন, তারা অর্থ কামাবেন এবং অসৎ উপায়ে তার জন্য আমরা ভোট দিয়ে যাব আর সাধারণ মানুষ মরবে, এটা চলতে পারে না। এবং এই কথাটা পরিষ্কার সবাইকে বলতে হবে, প্যানেলে যারা বসে আছেন তাদের দায়িত্ব আছে মানুষকে ভুল বোঝানোর না, মানুষকে সঠিক বোঝান, এই বার্তাটা দেবেন না। আমি সমীরদাকে শুধু একটা কথাই বলি, সমীরদা বাকি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, তিনি শিল্পী হিসাবে তার নিরপেক্ষ বক্তব্য রাখতেই পারেন, কিন্তু তিনি যে গ্যারেন্টি দিয়ে বলছেন তৃণমূলের টিকিটে দাঁড়ালে বাইরন হারবেন, এটা আমার মনে হয় একজন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মানুষ বলতে পারেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সুমনদা এইভাবে ভেবে দেখুন না, আমরা আমাদের দলে অনেক রকম আলোচনা করেছি, কি আউটকাম এসছে পরাজয় নিয়ে সে কথা আমি বলছি না, দলের ভেতরের ব্যাপার, কিন্তু একজন ভোটারের পার্সপেক্টিভ থেকে দেখুন, তিনি মনে করতেই পারেন যে আমার তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল নিয়ে আপত্তি নেই, হতে পারে আমার ক্যান্ডিডেট নিয়ে কোনো রকম আপত্তি আছে, আমি তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে ভোট দিতে চাইছি না, তো স্বাভাবিকভাবে আমি অন্য তুলনামূলকভাবে তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন কোনো রাজনৈতিক দলকে ভোট দিলাম এবং তারপরে তার দলের কর্মী বা জনতাই ওকে বলেছে তৃণমূল কংগ্রেস আবার ভোটে দাঁড় করাও। আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন
যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কথা হয়েছে, যদি সেরকম কোন নির্দেশ আসে তিনি করবেন। নির্দেশ দিচ্ছেন না, না না না, নির্দেশ তো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে পাশে বসে বলছেন, দলের নির্দেশের কথা আমি বলছি না, না না, বাইরের বক্তব্য, বাইরের বক্তব্য বক্তব্য। আমাদের বক্তব্য হচ্ছে যে এটা স্পিকারের উপর নির্ভর করছে। আমি বলছি এর আগে বিজেপি থেকে অন্তত আমার ধারণা এই মুহূর্তে সংখ্যাটা 8, তো তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে আমরা জানি। একজন পদত্যাগ করে চলে গেলেন, একজন না না একজন আপনাদের জানিয়ে রাখি যে একই বক্তব্য আমার, সেটা হচ্ছে বাইরান বিশ্বাস তার মন বদল করা এবং দল বদল করা সম্পূর্ণ তার অধিকার, করতেই পারেন, কিন্তু পদত্যাগ করলে বিশ্বাস করুন এই আলোচনাটারও দরকার হতো না এবং আজকে দেবাংশুকে এত প্রশ্নের মুখেও পড়তে হতো না। এই নৈতিকতার শিক্ষাটা কেন তৃণমূল কংগ্রেস যদি এর আগে নাও থাকে পথ দেখাবে না? ভোটে যখন প্রচারে বেরিয়েছিলেন বাইরান বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের নামে কি কি বলেছিলেন আপনাদের দেখিয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেস উল্টো দিক থেকে বারবার বাইরান বিশ্বাসের সঙ্গে বিজেপিকে অ্যাসোসিয়েট করে দিচ্ছিলেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারীর সঙ্গে বাইরান বিশ্বাসের ছবি দিয়ে একটা প্লাকার সেইটা তুলেও আক্রমণ করেছিলেন। তাহলে 3 মাস আগে যে বাইরান বিশ্বাস আসলে বিজেপি ঘনিষ্ঠ ছিলেন, তিনি 3 মাসে পাল্টে গেলেন নাকি? পাল্টালো আসলে অবস্থান, যেটা পাল্টায় রাজনীতিতে। দেখুন, সাগর দিঘিতে বাইরান বিশ্বাস জেতার পরে বিজেপি অক্সিজেন পেয়েছে, বিজেপির হাত শক্তিশালী হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে বাইরান আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। ভোটের সময় কংগ্রেসে থাকাকালীন তৃণমূল শীর্ষ নেতৃত্বের চোখে তিনি ছিলেন বিজেপি ঘনিষ্ঠ, আর ভোটে জয়ের 3 মাসের মধ্যে সেই বাইরান বিশ্বাসকে ঘটা করে দলে নিল তৃণমূল। সাগরদিঘির উপনির্বাচনের প্রচারে যিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায়, ভোটে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী এবং তার মামাতো ভাইকে হারিয়েছিলেন, কংগ্রেসের টিকিটে জেতা সেই বাইরান বিশ্বাস দিগ্বাজি খেয়ে কংগ্রেস ছেড়ে নাম লেখালেন তৃণমূলে। আর সঙ্গে সঙ্গেই ভোটের আগের অবস্থান বদলে ফেলে বাইরানকে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, যিনি সাগরদিঘির উপনির্বাচনের আগে বারবার অভিযোগ তুলেছিলেন যে বাইরানের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে। এমনকি মঞ্চ থেকে বাইরান বিশ্বাসের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি প্ল্যাকার্ডে তুলে ধরেও আক্রমণ শানিয়েছিলেন। কংগ্রেসের প্রার্থীর সাথে বিজেপির চোখ দেখতে চান? এখানে ক্যামেরা রয়েছে, বুক ঠুকে বলে যাচ্ছি আমি যা তথ্য আজকে পেশ করব, যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মানহানি মামলা হবে, এবং কত ক্ষমতা আছে মানুষের কাছে তুলে ধরো। দেখুন কংগ্রেসের প্রার্থী, তোলো ছবি, তোলো ছবি, দেখুন, দেখুন। তারপর 3 মাসও পেরোল না, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরনের গলায় উত্তরীয় পরিয়ে দলে নিলেন। কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি জেতার পরের দিনই হয়তো তৃণমূলে চলে যাবে, এই ধরনের বিশ্বাস আমার ছিল এবং আমি বলেছিলাম সেই বক্তব্যে। এখন সেটাই দেখা গেল, সেই বাইরন বিশ্বাস এখন বর্তমানে মির্জাফর বিশ্বাস হয়ে গেল। এখন চলবে এরকমই, তৃণমূল কংগ্রেস তো সর্বগ্রাসী। এবার ওখানকার মানুষ বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস বলছিল যে বাইরন বিশ্বাস নাকি আমাদের শুভেন্দুদা, আমাদের মাননীয় বিরোধী দলনেতার কাছের লোক, এখন তো দেখা যাচ্ছে যে ভাইপোর কাছের লোক, যে ছবি দেখাচ্ছিল তারই কাছের লোক। বাইরনকে ব্যক্তিগতভাবে, তার পারিবারিক জীবন নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে সাগরদিঘিতে এত প্রচার করেছে, কিন্তু মানুষ তো বাইরন দেখে ভোট দেয়নি, মানুষ তো চেয়েছে বিজেপি তৃণমূল শক্তি এক কাট্টা হোক, তাকে জয় করেছে। এখন শুনলাম অভিষেক বলেছে মুর্শিদাবাদের সব জায়গায় গিয়ে এখন সংগঠন করবে, সাগরদিঘিতে ঢুকতে পারবে না, মানুষ আরও খেপে যাবে। ওই জায়গাটা প্রতীক ছিল হয়তো কংগ্রেসের, কিন্তু জিতেছেন বাইরান বিশ্বাস। কারণ আমি আবার বলছি, আমাদের কোনো টেকনিক্যাল ভুলে হয়তো প্রার্থী অনেকের পছন্দ হয়নি, বাইরান যে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছেন, তৃণমূলেরই একটা বড় অংশও তাকে ভোট দিয়েছে, ফলে এটা বাইরান বিশ্বাস জিতেছিল। গত কয়েক বছরে বঙ্গ রাজনীতিতে আয়রাম কয়রামের নজির ভুরি ভুরি, বাইরানের দল বদলে বিশ্বাস ভঙ্গের সেই তালিকা আরও দীর্ঘ হল। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রশ্ন তো একটাই, বাইরান তুমি কার, আসলে কার? প্রণয়দা, আপনাদের সঙ্গে ঘনিষ্ঠতার নিয়ে একেবারে আকাশ বাতাস সরগরম ছিল ভোটের আগে। এটাই তো, আমি তো এটাই বলছি যে মূল টার্গেট হচ্ছে বিজেপিকে রুখতে হবে। বিজেপিকে রুখতে গেলে তৃণমূল কংগ্রেসের একটা পদ্ধতি নিয়েছিল,
যে ওখানে কিছু হিন্দু ভোট করে নিতে হবে, একটা জোট 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 চেষ্টা করেছিল। এই যে যে জিনিসটা পশ্চিমবঙ্গে চলছে, দেখুন পশ্চিমবঙ্গে তো বিজেপি ক্ষমতায় ছিল না, তাহলে সিপিএম কেন বলবে নো ভোট টু বিজেপি? এখানে তো বিজেপি কোনোদিনই ক্ষমতায় ছিল না, এখানে তো তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল বলেছিল, তাহলে এখানে কেন বিজেপি আটকাতে হবে? আমরা সরকার বা দল দুটোর মধ্যে ফারাক আছে। আমরা মনে করি যে গণতন্ত্রের কাস্টন, গণতন্ত্রের প্ল্যাকার্ড ঝুলিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় এসেছিল। আমরা বিশ্বাস করেছিলাম, সবাই বিশ্বাস করেছিল বাংলার মানুষ, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই গণতন্ত্র মানে হচ্ছে অনেকটা শেয়ালকে মুরগি পাহারা দেওয়ার মতো আর কি। সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে পলিটিক্যাল পোচিং, তার সাথে সাথে এটাকে বলে রাজনৈতিক চৌর্যবৃত্তি, পলিটিক্যাল থেপ। যে মানুষটা ভোট দিল সাগর দিঘিতে, তৃণমূলের মানুষও তো ভোট দিয়েছেন, আর যে মানুষটা ধরুন কংগ্রেসকে ভোট দিয়েছেন তারা প্রতারিত হলো। যে মানুষগুলো তৃণমূলের হয়ে খাটলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই প্রার্থী আজকে তাকে নিয়ে গিয়ে তাকে অপমান করলো না মমতা বন্দ্যোপাধ্যায়, মানে অপরচুনিস্টিক পলিটিক্স নয়, তাদেরকে অপমান করলো। আমরা বলি না সুমন দা যে সমহিত করো, বুঝেছে, সমমনোভাবাপন্ন দল, তো এই জন্য আমাদের আমাদের মনের ব্যথাটা নিয়ে কথা বলছি। তোমার সময় 30 সেকেন্ড করে চাই, একটু দাঁড়াও। দুটো কথা, প্রথম কথা হচ্ছে কর্ণাটক ইলেকশনের জাস্ট আগে গোপালকৃষ্ণ বিজেপির বিধায়ক তাকে পদত্যাগ না করিয়েই কংগ্রেস জয়েন করার এবং 23-এ বিধানসভায় টিকিটও দেয়, বিজেপির টিকিটে, কংগ্রেসের টিকিটে জিতেছে। সুমনদা প্রবলেমের জায়গাটা হচ্ছে যে এগুলো তো আলোচনার কেন্দ্রবিন্দু তো আসে না কর্ণাটকের ভালো উদাহরণটা নিলাম না, মধ্যপ্রদেশের ভালো উদাহরণটা নিলাম না, ব্যতিক্রমী একটা কংগ্রেসের উদাহরণ নিলাম, কারণ আমি দুটো লাইনে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে এই বাংলায় যখন কর্ণাটকের এই ঘটনার আগেও তো বাংলাতে দলবদল নিয়ে ডিসকাশন হয়েছে, তো স্বাভাবিকভাবে যখন কর্ণাটকে এই কাণ্ডটা ঘটলো, এটা তো এক্সাম্পল না, আমি বলছি আগে তো অনেকবার আলোচনা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস, এক সেকেন্ড, যে অধীর চৌধুরী আজকে এই বক্তব্য রাখছেন, তিনি তো শুধু পশ্চিমবঙ্গ প্রদেশের নেতা নন, তিনি দেশের বিরোধী দল নেতা। আমার পয়েন্টটা এখানে, যদি অন্য রাজ্যেও হয় আপনি ওখানে শক্তিশালী বলে, এক সেকেন্ড সুমন, আপনি ওখানে শক্তিশালী বলে হয়েছিল যখন তাদের খুনিদের সঙ্গে হাত মিলিয়েছিল, কেন বড় করব বলছি, যে 12ই জুন বিজেপি বিরোধী শক্তিগুলোর পাটনায় বৈঠক। অনেকে বলছেন যে এই ঘটনা, হ্যাঁ রাজ্যের ছোট ঘটনা সেই অর্থে, কিন্তু এরও ইম্প্যাক্ট পড়তে পারে। কেন বলছেন তারা দেখুন। কথায় বলে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, কিন্তু রাজনীতিবিদ তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান বলেছিলেন বিশ্বাস করুন কিন্তু যাচাই করে। মানুষ যে বিশ্বাসে ভরসা করেছিল সেই বিশ্বাস কি অটুট রইল? কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। 3 মাস আগে প্রায় 23,000 ভোটে সাগরদিঘিতে হেরেছিল তৃণমূল। প্রচারে গেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও টানা 10 বছর দখলে রাখা সাগরদিঘিতে হারে তৃণমূল। কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে নিজেদের দিকে টেনে কি সেই হারের ব্যর্থতাই মোছার চেষ্টা করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, আমরা গড়ার খেলায় বিশ্বাস করি। সাপুড়ে সাপের হাতে ছোবল খেয়ে মৃত্যু ঘটে।
2024 লোকসভা ভোটকে পাখির চোখ করে পাটনায় 12 জুন বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক হতে চলেছে। সূত্রের খবর, এই প্রসঙ্গে সামনে রেখে 12 জুনের বৈঠকে কংগ্রেস সিপিএম এর পাশাপাশি হাজির থাকার কথা তৃণমূল, আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ 21টি রাজনৈতিক দলের। আর এই 24 ঘন্টার মধ্যেই বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে ভাঙিয়ে নিল তৃণমূল। প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি বলছেন, না আমরা কংগ্রেসের সৈনিক হিসেবে তৃণমূলের বিরুদ্ধেই লড়ব। তার মানে আপনাদের লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, অন্ততপক্ষে বাংলায় নয়। আর বাংলায় যদি আপনারা বিজেপির হাত শক্তিশালী করেন, তাহলে কেন্দ্র সরকারের হাতও আগামী দিন 2024 লড়াই আপনারা শক্তিশালী করছেন। পার্লামেন্টের মধ্যেও আলোচনা হয়, আমরা যখন ডাকি সবাইকে তখন কখনো তৃণমূল যায় কখনো যাই না। পশ্চিমবঙ্গে আমাদের লড়াই যেখানে আছে সেখানেই থাকবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আছে চলবে, চোরকে চোরই বলবো আমরা। অধিকরা বলেছিলেন দিল্লিতে বা পাটনাতে আমরা একসাথে থাকবো, আর এখানে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করবো। ওই একসাথে থাকার গিফট হিসেবে বায়রন বিশ্বাসকে মুখ্যমন্ত্রীকে দিয়ে দিলেন। অতীতেও একাধিক রাজ্যে দেখা গেছে কংগ্রেসে ভাঙন ধরিয়ে ভোট কেটেছে তৃণমূল। বিজেপি শাসিত গোয়ার বিধানসভা ভোটের আগে কংগ্রেসে ভাঙন ধরায় তৃণমূল, কিন্তু তারপর গত বছর সেই লুইসিনহোর রাজ্য গোয়ার বিধানসভা ভোটে তৃণমূল মুখ থুবড়ে পড়ে। সে রাজ্যে একটিও আসনে জিততে পারেনি তারা, মাত্র 5.2% ভোট পায় তৃণমূল। এরপর এনডিএ শাসিত মেঘালয় কংগ্রেসের 12 জন বিধায়ককে দলে টেনে ভোটের সমীকরণ বদলে দেয় তৃণমূল। কংগ্রেস ছেড়ে আসা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে সামনে রেখে লড়াইয়ে নামে তারা। প্রথমবার বিধানসভায় লড়ে তৃণমূল পায় 5টি আসন, কিন্তু তার মধ্যে 3 জনই বিজেপিতে চলে গেছেন। আর গতবার সব থেকে বেশি আসন পাওয়া কংগ্রেসও পেয়েছে 5টি আসন। এর আগে ত্রিপুরায় তৃণমূলে যোগ দেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন সহ 6 কংগ্রেস বিধায়ক, কিন্তু ত্রিপুরাতেও সাফল্যের মুখ দেখতে পারেনি এ রাজ্যের শাসক দল। এবার বিরোধী বৈঠকের ঠিক আগেই রাজ্য বিধানসভায় বাম সমর্থিত কংগ্রেসের একমাত্র প্রতিনিধিকেও দলে টেনে নিল তৃণমূল। এই ঘটনার পরে কংগ্রেস এবং তৃণমূল কেন্দ্রীয় স্তরে আবার নিজেদের মধ্যে বন্ধুত্ব সখ্যতা স্থাপন করে একটা মোদী বিরোধী ফ্রন্টে দাঁড়াবে। আবার অধীরবাবু বলছেন যে এখানে লড়াইটা চলবে, এই ব্যাপারটা কিন্তু একটু জটিল হয়ে গেল না? সেদিক থেকে বিখ্যাত মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের কথায় আপনি কারোর উপর বিশ্বাস করতে পারেন কিনা তা জানার সর্বোত্তম উপায় হল তাদের বিশ্বাস করা। এক্ষেত্রেও সাগর দেখে মানুষ বিশ্বাস করেছিল বায়রনের উপর, কিন্তু তার উপর বিশ্বাস করা কি ঠিক হয়েছিল উঠছে সেই প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃহত্তর জাতীয় ক্ষেত্রে এর আদৌ কোনো ইম্প্যাক্ট, কোনো ছাপ পড়তে পারে এই ঘটনা? শুনুন, একটা টাস্ট ফ্যাক্টর কাজ করতে পারে, কারণ টাস্ট ফ্যাক্টর কাজ করতে পারে কারণ রাহুল গান্ধীর থেকে শুরু করে সর্বস্তরের কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূলের গোয়ায় যে ভূমিকা ছিল, মেঘালয়ে যে ভূমিকা ছিল, ত্রিপুরাতে যে ভূমিকা ছিল, সেটা নিয়ে কিন্তু তারা খুব ক্রিটিক্যাল ছিলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নতুন করে কি হবে, কালকেই অধীর চৌধুরী ঘোষণা করে দিয়েছিলেন যে এই রাজ্যে তৃণমূল বিরোধী আন্দোলন চলবে। মানে আমি বলছি কোনো একটা জায়গায় ট্রাস্ট ফ্যাক্টর কিন্তু আবারও বলছি কাজ করবে, কিন্তু লার্জার পার্সপেক্টিভও একটা আছে। সেটা লার্জার পার্সপেক্টিভটা হলো যে কংগ্রেসের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো বিজেপিকে দেশ থেকে অপসারণ করা, শাসন ক্ষমতা থেকে অপসারণ করা। ফলে সেই দিক থেকে হয়তো লার্জার ইন্টারেস্টের দিকে তাকিয়ে কংগ্রেস হয়তো এই 12 তারিখে যে পাটনাতে বিরোধীদের সম্মেলন সেখানে অংশ নেবে বা তৃণমূলকে তাদের সঙ্গী হিসাবেই ভাবতে পারে, মানে বিজেপি বিরোধী তার প্রশ্নে। কিন্তু রাজ্য রাজনীতির বিরাট ইম্প্যাক্ট আছে। আমি সেটার থেকেও আজকের একটা সামগ্রিক আমি একটা দুটো লাইন আমি কোনোদিন লিখি না বলছি, দলবদলের স্রোত বয়ে চলেছে, এই গণতন্ত্র ভুল, এই গণতন্ত্র ভুল, শাসক দল একাই সিয়ানা রয়েছে, সাগর দিঘির মানুষ এপ্রিল ভুল। দেবাংশু মানে পদ্মে উত্তর দেবে না পদ্মে, এটা আমার কৌতূহল রইল না। আমি অ্যাজ হোল যে পলিটিক্যাল ব্যাপারটা দিয়ে বিশ্বনাথা শুরু করলেন ওটা নিয়ে জাস্ট বলি 4টে লাইন। ওদের নেতা জানে শুধু নিজের মাথা কামাতে, পারে না গো অভিষেকের নবজোয়ার থামাতে। গোয়ায় আমি অপরাধী, বঙ্গে এরা নয়। গোয়ায় আমি অপরাধী, বঙ্গে এরা নয়। কর্ণাটকে বাম প্রার্থী, কংগ্রেস চুপ রয়। এটার কারণ কি? আমি সৌম পুরোটা কোভিড লড়াই হয়ে যাওয়ার আগে গদ্যে ফেরা যায় না। আমি প্রথম কথা বলছি যে মানে বেগানিকা সাবদিবি আব্দুল্লাহ দিবানা এই টেলিভিশন প্রোগ্রামে 1 ঘন্টা 15 মিনিটের প্রোগ্রাম তৃণমূল কংগ্রেস 14 বার কর্ণাটক বলেছে, কারণ এটাই লাস্ট ইভেন্ট। আর কারণ হচ্ছে কর্ণাটকে ওদের আর কে একবার প্রচার করতে যায়নি, তার কারণ হচ্ছে
প্রচার করতে আমাদের বড় ভাই গেছে, এই তো বলো আমরা গ্রামের পার্টি যাবো কেন, এই প্রচার করতে পর্যন্ত এরা এরা করবে বিজেপি বিরোধিতা সারা ভারতবর্ষে, যেমন নরেন্দ্র মোদী বলেন ভারত কংগ্রেস মানে অধীর চৌধুরী তো যায়নি, আপনি জানেন না এই জন্য আপনাকে বলছেন কেন, আপনার নলেজ খুব খারাপ, যায়নি তো অধীর চৌধুরী কে নেয়নি, আপনার নলেজ খুব খারাপ, আপনি জানেন না আপনার নলেজ খুব খারাপ, আরে অধীর চৌধুরী কে নেয়নি, আপনার নলেজ খুব খারাপ, আপনি জানেন না অধীর চৌধুরী কে চাকরি ক্লোজ করে দিন, উনি জানেন না, আরে সৌমদা এই উত্তরটা আমরা কর্ণাটকে বামফ্রন্ট প্রার্থী দিল সে তোমাদের এখন শত্রু কি শত্রু নয়, তৃণমূল তো দেয়নি তো ভারত, এই উত্তরটা তোমরা পালিয়ে যাও কেন, তৃণমূল বলে কংগ্রেস মুক্ত বাংলা, সেই বাংলাতে সারা, আরে কর্ণাটকে কংগ্রেস মুক্ত বাংলা, সে কংগ্রেস কর্ণাটক কত বাম গেছিল বলো, তার নাম কে উত্তর দেবে, এটা সিপিএম আর কংগ্রেস বাংলা, আমি তো সঙ্গে সঙ্গে আমরা কলোনের ট্র্যাডিশন চলছে, আরে আমরা কংগ্রেস কর্মী না যতদিন বেঁচে আছি বাংলা, যতদিন বেঁচে আছি বাংলা, চাই বেলা বিজেপিতে চলে গেছে, 1 ইঞ্চি দুর্নীতিগ্রস্ত হলার পাঁচটা বেলা চলে গেছে, আমরা চোর চিটিংবাজ তৃণমূলকে পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করবই করব, আরে এটা আমাদের দম আমরা ভাগ করব, তৃণমূল কংগ্রেস দাম সৌমর ভঙ্গিটা আমার সত্যজিৎ রায় কগমের মতো লাগলো প্রায়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি তৃণমূল বিরোধী ভোট ভাগ হয় কার লাভ হবে, তৃণমূল কংগ্রেসের লাভ হবে, একটা জিনিস 1 ঘন্টা 15 মিনিট ধরে আলোচনা চলছে, একটাই জিনিস দাঁড়ালো, কংগ্রেসও বলছে বিজেপি কাটকাতে হবে, সিপিএমও বলছে বিজেপি কাটকাতে হবে, তৃণমূলও বলছে বিজেপি কাটতে হবে, একদিকে বিজেপি আর বাকি তিনটে দল হচ্ছে একদিকে, বিজেপি ভোট ভাগ হলে মমতা সেই হাসানোর কাজ এরা করছে, টিভি চ্যানেলে বসে একই কাজ করছে, হিয়ারিং এড আপনাকে উপহার দেবো, হিয়ারিং এড একটা দেওয়া দরকার, আপনি পুরোটা শুনতে পান না, তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সর্বোত্তম লড়াই হবে, কারণ মুখ্যমন্ত্রী বলেছে অমিত শাহ খারাপ মোদী ভালো, ভাইপোকে ভালো, সিপিএম আপনারা কি বলছেন, আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন অ্যাট দ্য রেট আই এম সুমন দে, প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেব, কনিষ্ক লাহিড়ী লিখছেন একটা মাত্র কংগ্রেস বিধায়ক তাও তৃণমূলে সইল না, কল্লোল বসু লিখছেন যে ভোটাররা কংগ্রেসের প্রতীকের জন্য ভোট দিয়েছিলেন তাদের বিশ্বাস ভঙ্গ করলেন বাইরা, সুপ্রতীক রায় লিখছেন পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল এ রাজ্যে ট্রেন্ড হয়ে গেছে, সুব্রত মুখোপাধ্যায় লিখছেন দল বদলকারীদের উচিত বিধায়ক পদ ছেড়ে উপনির্বাচনে দাঁড়ান, অনিন্দ পাল লিখছেন দল ভাঙানোর নিরিখে তৃণমূল বিজেপি দুই দল একই মুদ্রা রিপিট ওপিট, কিন্তু আমাদের কথা পরিষ্কার, আজকে বাইরান যদি পদত্যাগ করতেন অথবা অন্তত ঘোষণা করতেন না, এত তর্ক বিতর্ক আলোচনা আক্রমণের প্রয়োজনই হতো না, তার কারণ তার মন তার রাজনৈতিক অবস্থান পাল্টাতেই পারে, কিন্তু না করে নিঃসন্দেহে নৈতিক প্রশ্ন তোলার জায়গাটা একেবারে সরাসরি খুলে দিলেন বাইরান বিশ্বাস, দেখুন বিশ্বকবি বলেছিলেন তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, কিন্তু সিপিএমের সমর্থনে কংগ্রেসের প্রতীকে জয়ের 3 মাসের মধ্যে পাল্টি খেলেন বাইরান বিশ্বাস, দল ভাঙিয়ে বিধানসভায় ফের কংগ্রেসকে শূন্য করল তৃণমূল, রাজ্য রাজনীতিতে দলবদল এই প্রথম নয়, এর আগে 21-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, উত্তর চব্বিশ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিজেপির পর এবার কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল, কিন্তু বিজেপির বিধায়ক হন কিংবা কংগ্রেসের বাইরান বিশ্বাস একজনও নিজেদের বিধায়ক পদ ছাড়েননি, তৃণমূলও প্রকাশ্যে তাদের পদত্যাগ করে উপনির্বাচনে জিতে আসতে বলেনি, এবার বাইরান বিশ্বাসের পতাকা বদলের ক্ষেত্রেও কি একইভাবে কংগ্রেসের বিধায়ক থেকে তাদের দলের হয়ে কাজ করার অনুমতি দেওয়ার ট্র্যাডিশন চালিয়ে যাবে তৃণমূল? অ্যান্টি ডিফেকশন ল যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে হবে, স্পিকারের উপর নির্ভরশীল, স্পিকারের উপর নির্ভরশীল, একটাই তো সিট, এখানে তো অ্যান্টি ডিফেকশন ল অ্যাপ্লিকেবলই না, বাইরান বিশ্বাসের ক্ষেত্রে আইনে না হয় আটকায় না কিন্তু নৈতিকতায়, যে মমতা ব্যানার্জি তৃণমূল দল কয়েকদিন আগে বললো যে সাগরদিঘির মানুষের মতামতকে মেনে নিলাম, তারা আবার মানুষের মতামতকে পদদলিত করে পায়ের তলায় চাপা দিয়ে তারা একটা এমএলএকে ভয় দেখিয়ে পয়সা দিয়ে জানি না কী করে করেছে তাকে তাদের দলে ভিড়িয়ে নিল, তো এতে কী প্রমাণ হলো, এতে মানুষের মতামতকে অপমান করা হলো। 2019 সালে কর্ণাটকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন 14 জন বিধায়ক, জেডিএস ছেড়ে বিজেপিতে যান 3 জন, প্রত্যেকে পদত্যাগ করে বিজেপির হয়ে উপনির্বাচনে তারা জিতে আসেন,
এবারের বিধানসভা ভোটে দলবদলু বিধায়কদের মধ্যে নজনকে টিকিট দিয়েছিল বিজেপি আর একজনকে টিকিট দিয়েছিল এনসিপি। ভোটে সবাই পরাজিত হন। চলতি বছর বিধানসভা ভোট রয়েছে মধ্যপ্রদেশে। 2018 সালে এখানে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি কংগ্রেসের 27 জন বিধায়ককে ভাঙিয়ে সরকার গড়ে, কিন্তু পরে সকলেই পদত্যাগ করে উপনির্বাচনে বিজেপির টিকিটে জিতে আসেন। তাই নানা মহলে প্রশ্ন, পশ্চিমবঙ্গে দলবদলের পরেও কেউ পদত্যাগ করে উপনির্বাচনে মানুষের মুখোমুখি হন না কেন? এই নৈতিকতার প্রশ্নটা কিন্তু আবার আমার মনে হয় সাধারণ মানুষের মনে একটা জায়গা থাকবে যে বাপু আমরা যে সমর্থনটা করলাম, যে ভোটটা দিলাম, যে জায়গাটাতে আমরা আস্থা জ্ঞাপন করলাম, সেই আস্থার জায়গাটা কোথায় রইল দিনের শেষে যখন প্রার্থী 3 মাসের মধ্যে দল পাল্টে ফেললেন? তখন তিনি একটা পদত্যাগ অন্তত করলে জায়গাটা, একটা প্রসেসটাকে আমরা মনে হব একটা রেসপেক্টফুল এক্সিট হল। সাধারণ মানুষ জিতিয়েছে, সাধারণ মানুষের উপর যে ভরসা, মানুষ যে ভরসা রেখেছিল সেই ভরসা আছে, অটুট আছে, বাকিদের ভরসা আরও বেড়েছে। বাংলার রাজনীতির চেহারা পাল্টাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে একজন ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে, মুকুল রায় তো প্রথমেই রাজনীতির হতা, তাকে কে পুচ্ছে এখন? অভিষেক দা যেটা বললেন, যদি ওই রকম কোনো নিয়ম থাকে, যদি করতে হয় তো অবশ্যই করবো, আমি আবার জিতে দেখিয়ে দেবো। পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, কংগ্রেস মুক্ত ভারতের ডাক দেওয়া হোক কিংবা বিরোধী দল ভাঙানো, নরেন্দ্র মোদী হন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী শূন্য রাজনীতি কি আদৌ গণতন্ত্রের পক্ষে ভালো? ঝিলম করঞ্জায়, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি আর খুনের ঘটনায় 2 জন গ্রেফতার হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূলের গৃহযুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। প্রথমে অর্জুন সিং পুলিশের ভূমিকা নিয়ে সরব হওয়ার পর এবার বাগযুদ্ধে জড়ালেন সৌগত রায় আর মদন মিত্র। নেতাদের অসন্তোষ সামলাতে তড়িঘড়ি অর্জুন সিং সৌগত রায় আর মদন মিত্রের সঙ্গে বৈঠক করলেন তাপস রায়, কিন্তু বাক্যবান হানাহানি বন্ধ করতে কেউই পাচ্ছেন না, নাকি চাইছেন না। 2009 যখন এমপি হয়েছিলাম দমদম থেকে, তখন তো একজনও এমএলএ ছিল না, তখন অর্জুন শুধু এমএলএ হয়েছিল আমার এলাকার বাইরে ভাটপাড়াতে, একটাও পৌরসভা ছিল না। সৌগত রায় 77 সালে ব্যারাকপুরে দাঁড়িয়েছিলেন, তারপর তিনি যে কোনো কারণে হোক তার জেতার পর থেকেই ব্যারাকপুর কংগ্রেসের হাতের বাইরে চলে যায় এবং তড়িৎ তোপদারের জন্ম হয়। ব্যারাকপুরে সোনার দোকানে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে 2 জন, তদন্ত গুটিয়ে আনার পথে পুলিশ, কিন্তু ব্যারাকপুরে দুষ্কৃতিরাজ নিয়ে তৃণমূলের গৃহযুদ্ধ থামছে না। ফের সম্মুখ সমরে দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং বিধায়ক মদন মিত্র। গত বৃহস্পতিবার সোনার দোকানে খুনের ঘটনার পরই পুলিশকে কাঠগড়ায় তুলেছিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, যার তীব্র বিরোধিতা করেছিলেন সৌগত রায়। যে সাংসদ হিসাবে আমার লজ্জা হয়েছে কালকে, কি আমি অত সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর আমার এলাকার মধ্যে একজন 27 বছরের ছেলে খুন হয়ে গেল, খুন করে দেওয়া হলো। অর্জুন সিং যেটা বলছেন ওর বলা ঠিক হয়নি, আর ওর যদি আইন শৃঙ্খলা নিয়ে কিছু বলার থাকে তো সেটা উনি পার্টির কাছে বলতেন, পারলে চিফ মিনিস্টারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে তাকে বলতেন। এই প্রেক্ষাপটে অবশ্য অর্জুন সিং এর পাশেই দাঁড়িয়েছেন মদন মিত্র। এরপরই তার সঙ্গে সৌগত রায়ের তীব্র মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। ড্যামেজ কন্ট্রোলে নেমে রবিবার 3 জন প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তাপস রায়। প্রত্যেকেই কথা দিয়েছে যে আর যেটা বলে ফেলেছে সেটা তো আর ফেরত নিতে পারবে না, এরপরে আর প্রসিড করবে না, সেটাই আমাকে বলেছে। দলেতে গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থা পরিবেশে রয়েছে, এটা তারই পরিচায়ক। কিন্তু এর পরেও থেমে থাকেনি সৌগত রায় মদন মিত্রর বাদানুবাদ। কামারাটি একটা ডিস্টার্ব এলাকা থাকে, যখন তখন বোমা পড়ে, সেটা যাতে না হয় সেজন্য পুলিশের সক্রিয় হওয়া দরকার, এটাই আমি বলেছি। কামারাটি থেকে কোনো বোমার মশলা বা কিছু উদ্ধার হয়নি, কিন্তু এইটা বলা মানে কামারহাটি থানা বা কামারহাটির পুলিশের মনোবল ভেঙে দেওয়া। জনপ্রতিনিধি হিসেবে আমি কখনো কোনো সমাজ বিরোধী বা মুসলিমকে গাড়িতে নিয়ে ঘুরি না, একাই ঘুরি, তাতে যা হওয়ার হবে। অনেক এমপিরা এ নিয়ে এসকর্ট নিয়ে ঘোরেন, তাদের সামনে লাল আলো লাগানো গাড়ি থাকে, আমি জীবনে এসকর্ট নিয়ে ঘুরি না, যবে থেকে
মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে। পলিটিক্যাল নেতৃত্ব তাদের ক্ষমতার বলে যারা ক্রিমিনাল নয় তাদের বিরুদ্ধে পুলিশকে কমপ্লেন করে 110 ধারায় তাদের ক্রিমিনাল ছাপ মেরে দিচ্ছে। এসকর্টটা পুলিশের ইচ্ছে হয়, সরকার হয়তো মনে করেছে যে আপনার সিকিউরিটি প্রয়োজন নেই কারণ আপনার তো বয়স হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে আর কয়েকদিনের মধ্যে উত্তর চব্বিশ পরগনায় ঢুকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা, সামনের বছর লোকসভা নির্বাচন, তার আগে কি থামবে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ ও তারকা বিধায়কের কাদা ছোড়াছুড়ি? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।